হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইপস কুকিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমার আজকের রেসিপি বাচ্চাদের পাঁচমিশালি সবজি। বেশিরভাগ বাচ্চারাই সবজি খেতে পছন্দ করে না, তবে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে আশা করছি বাচ্চারা সবজি পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বাচ্চাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। সবজিগুলো কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর লাউ। ব্রোকলি একটি ফাইবারযুক্ত খাবার। ফুলকপিতে ভিটামিন এ, সি ও ক্যালসিয়াম রয়েছে। আলুতে রয়েছে ফাইবার ও মিনারেল। সবগুলো সবজি আমি পানিতে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি ছোট একটি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ ও ডাল। মসুরের ডাল একটি আমিষ জাতীয় খাবার, এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। সবগুলো উপকরণ চামচ দিয়ে একটু মিক্সড করে ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি ছোট একটি কাঁচামরিচ, 1/4 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ জিরার গুঁড়ো। সবগুলো মিক্সড করে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজিটা কতটা সিদ্ধ হয়েছে। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমার সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো তুলে এটাকে ফোড়ন দিয়ে নিব। একটা প্যান গরম করে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন কুচি। দিচ্ছি সামান্য কালিজিরা। এই কালিজিরার কারণে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি সিদ্ধ করা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে আমি এখন চোলা রাসটা বন্ধ করে দিচ্ছি। আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বাচ্চাদের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।